তার মুখের কিন্তু কি করছে দেখছেন, ব্যাগ হয়ে গেছে। একটা ভিডিও দেখলাম একটু আগে যেটার জন্য মাথাটা পুরো গরম হয়ে গেছে। তো ভিডিওটা হচ্ছে যে হিরো আলম বলতেছে লাইভের মধ্যে আইসা যে তাসরিফ খানের যা হয়েছে সেটা নাকি আল্লাহর অভিশাপ। তো আপনি কোন এমন আলেম হয়ে গেছেন, কোন এমন ইসলামিক ব্যক্তি হয়ে গেছেন, কে হয়ে গেছেন, হু দা হেল আর ইউ? আপনি বলতেছেন যে আপনার সাথে স্টেজ শেয়ার না করলে তার হচ্ছে যেটা আল্লাহ অভিশাপ দিচ্ছে। আপনি কে, আপনি কে ভাই? এই মানুষের সিম্পাথি নিয়ে হিরো আলম হওয়ার এই যে যোগ্যতা, ওটা শুধু বাংলাদেশেই সম্ভব। আপনি যে হিরো এটা বাংলাদেশেই সম্ভব যে আপনি মানুষকে সিম্পাথি দেখাইতেছেন যে আমার চেহারা না দেখে আমার এটা করে না ওটা করে না। আপনার অ্যাটিটিউড, আপনি যে বলতেছেন অহংকার, আপনার অহংকার আমি দেখাবো? কিছুদিন আগে ভুলে গেছেন যে আপনার আমি মেসেজ করছিলাম যে আপনার ইলেকশন আমি সাপোর্ট করতেছি বা আপনাকে নিয়ে একটা লাইভ শেয়ার করতেছি, আপনি সিন করে আপনি অ্যান্সার দেন না। আপনি কি কি হয়ে গেছেন এমন, কি কে হয়ে গেছেন এমন? হ্যাঁ, আর এই যে জনগণ, আপনারা আপনারা তাসরিফ খানের নিয়ে যে বলতেছে যে আসলে আল্লাহর গজব পড়ছে বা কিছু ইসলামিক ব্যক্তি যারা ওয়াজ মাহফিলে মানুষের পিস ধরে টানাটানি করে তারা যে বলতেছেন যে এটা আল্লাহর গজব, আপনাদের মতো তো অন্যের হচ্ছে যে পিসে লাগা কথা বলে স্টেজ শেয়ার করে ইয়া স্টেজ কাঁপায় না। আপনাদের মতো তো মানুষের হচ্ছে যে কি করে কৃতিত্ব স্টেজে তাসরিফ খান করে না, সে গান গায় ঠিক আছে, এটা খারাপ জিনিস, এটা হারাম জিনিস আমি বুঝলাম, মানুষের সেবাও তো করে। আজকে সিলেটবাসীর এই যে এত ইয়ে হয়েছে, এত হেল্প আসছে, এটা কই থেকে আসছে? কি ভাই, আমাদের বাঙালি জাতির কি কোনো বিবেক জ্ঞান বোধ কিছুই নাই? আমরা সব বিষয় নিয়ে কেন ট্রোল কিংবা হাসাহাসি শুরু করে দিই? একটা মানুষ অসুস্থ, জটিল একটা রোগে আক্রান্ত হয়েছে, সেটা নিয়েও কি আমাদের ট্রোল করতে হবে? বলছিলাম তাসরিফ খানের কথা, এ সময়ের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী তাসরিফ খান, তিনি এই সম্প্রতি একটা ভয়ানক রোগে আক্রান্ত হয়েছে, আপনারা সকলে অবগত আছেন। রোগটির নাম হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস। আমি দেখলাম এটা নিয়ে অনেকে ট্রোল করছে, অনেকে বলছে তার উপর নাকি আল্লাহর গজব পড়েছে। সম্প্রতি হিরো আলম তো বলে দিয়েছে ভাই তার অভিশাপ লেগেছে। কি একটা আজব একটা দেশে বাস করি আমরা, সব কিছু নিয়ে ট্রোল, হাসি মস্করা, অনেকেই আবার কিয়ামতের আলামত বানিয়ে দিয়েছে এটিকে। তাই একটা কথা বলবো ভাই, যারা বলছেন তাসরিফ খান গান বাজনা করার কারণে আল্লাহ তার উপরে গজব নাজিল করেছে, হেন তেন হাবিজ যাবে, একটা কথা বলতে চাই। আজকে আপনারা বলছেন, বলতে চাচ্ছেন তাসরিফ খান গান বাজনা করার কারণে তার উপরে অভিশাপ এসেছে। ধরে নিলাম সে গান বাজনা করে, একটা খারাপ কাজ করছে, কিন্তু আপনারা একবার নিজে চিন্তা করুন তো, ওর থেকে কত বড় অপরাধী আপনারা নিজে চিন্তা করুন, কত বড় পাপই আপনারা। নিজের পাপটা একটু ওজন করে দেখেন অন্যের পাপ মাপার আগে। প্রিয় দর্শক, চলুন কথা না বলে আমরা কয়েকটা ভিডিও চিত্র দেখে আসি কীভাবে ট্রোল করা হচ্ছে তাসরিফকে নিয়ে, কে কী বললো সেটা দেখবো, এবং একসময়ের জনপ্রিয় ইউটিউবার হৃদয় হেমের শান্ত তিনি বিষয়টি নিয়ে কথা বলেছে, তাসরিফকে নিয়ে যে আমরা বাড়াবাড়ি করছি এটা আসলে মোটেও উচিত হচ্ছে না। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে একটা ভিডিও দেখলাম একটু আগে যেটার জন্য মাথাটা পুরো গরম হয়ে গেছে, যে সবাই বলতেছে যে সবাই না, আগে যে ভিডিওটা দেখছি ওইটাতে মনে করেন যে এত পরিমাণ মাথা গরম হয়েছে যে মাথা ঠান্ডা করার জন্য এখন পেপসি খাইতেছি। সো ভিডিওটা হচ্ছে যে হিরো আলম বলতেছে লাইভের মধ্যে আইসা যে তাসরিফ খানের যা হয়েছে সেটা নাকি আল্লাহর অভিশাপ। তো আপনি কোন এমন আলেম হয়ে গেছেন, কোন এমন ইসলামিক ব্যক্তি হয়ে গেছেন, কে হয়ে গেছেন, হু দা হেল আর ইউ? আপনি বলতেছেন যে আপনার সাথে স্টেজ শেয়ার না করলে তার হচ্ছে যেটা আল্লাহ অভিশাপ দিচ্ছে। আপনি কে, আপনি কে ভাই? এই মানুষের সিম্পাথি নিয়ে হিরো আলম হওয়ার এই যে যোগ্যতা, ওটা শুধু বাংলাদেশেই সম্ভব। আপনি যে হিরো এটা বাংলাদেশেই সম্ভব যে আপনি মানুষকে সিম্পাথি দেখাইতেছেন যে আমার চেহারা না দেখে আমার এটা করে না ওটা করে না। আপনার অ্যাটিটিউড, আপনি যে বলতেছেন অহংকার, আপনার অহংকার আমি দেখাবো? কিছুদিন আগে ভুলে গেছেন যে আপনার আমি মেসেজ করছিলাম যে আপনার ইলেকশন আমি সাপোর্ট করতেছি বা আপনাকে নিয়ে একটা লাইভ শেয়ার করতেছি, আপনি সিন করে আপনি অ্যান্সার দেন না। আপনি কি কি হয়ে গেছেন এমন, কি কে হয়ে গেছেন এমন? হ্যাঁ, আর এই যে জনগণ, আপনারা আপনারা তাসরিফ খানের নিয়ে যে বলতেছে যে আসলে আল্লাহর গজব পড়ছে বা কিছু ইসলামিক ব্যক্তি যারা ওয়াজ মাহফিলে মানুষের পিস ধরে টানাটানি করে তারা যে বলতেছেন যে এটা আল্লাহর গজব, আপনাদের মতো তো অন্যের হচ্ছে যে পিসে লাগা কথা বলে স্টেজ শেয়ার করে ইয়া স্টেজ কাঁপায় না। আপনাদের মতো তো মানুষের হচ্ছে যে কি করে কৃতিত্ব স্টেজে তাসরিফ খান করে না, সে গান গায় ঠিক আছে, এটা খারাপ জিনিস, এটা হারাম জিনিস আমি বুঝলাম, মানুষের সেবাও তো করে। আজকে সিলেটবাসীর এই যে এত ইয়ে হয়েছে, এত হেল্প আসছে, এটা কই থেকে আসছে? সর্বপ্রথম আমিও যাই নাই, আমিও কেউ না সিলেটের জন্য যে করা, এটা প্রথমে তাসরিফ খানই গেছিলো, তাসরিফ খানেরটা দেখে আমি গেছি। আমি যাওয়ার পরে আস্তে আস্তে আল্লাহর রহমতে সবাই গেছে, এটা কার জন্য সম্ভব হয়েছে? শুধুমাত্র তাসরিফ খানের জন্যই। আপনারা কি বুঝা তাসরিফ খানে বলেন যে তার এটা আল্লাহর গজব পড়ছে বা হচ্ছে যে এটা ঠিকই আছে, কি বুঝা বলেন?
আপনাদের কি কমন সেন্স নাই? একটা মানুষ যে এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত সিলেটবাসীর জন্য কাজ করতেছে, আপনারা এই হিরো আলমের কথা শুননা, আপনারা তাকে সহমত দিতেছেন, মানে আপনাদেরকে সিম্পাথি দেখাইলে আপনারা তারটা নি টানবেন। এখন আমার একটা হাত নাই, আমি বলতেছি আমার হাত নাই, আপনারা আমার সাথে এমন করেন না, আমার এটা দেন ওইটা দেন, মানে কি আপনাদের কি মানে কি বুদ্ধি নাই? হ্যাঁ, হিরো আলম যে বলতেছে যে তাসিফ খানের অ্যাটিটিউড বা এই মানুষের অ্যাটিটিউড, অনেক নায়িকারা তার সাথে কাজ করতে চায় না, অনেক নায়ক তার সাথে কাজ করতে চায় না, তার অ্যাটিটিউড আমি যদি দেখাই, আমার কাছে যে স্ক্রিনশট আছে আমি যদি এগুলো শো করি, তাহলে হিরো আলম আর মুখ দেখাইতে পারবে না, যদি আমি কারো ক্ষতি করতে চাই না। বাট এই কথাটা আমার খুবই গায়ে লাগছে যে এটা নাকি তার গজব হয়েছে কেন, যে তার সাথে স্টেজ শেয়ার করেন এর জন্য, এটা কোনো মানি হয় একটা মানুষকে নিয়ে? আরেকটা মানুষ, একটা মানুষ অসুস্থ হইতেই পারে, আল্লাহ তাআলা সুস্থতা রাখতে পারে, অসুস্থও রাখতে পারে, এটা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা। এটার জন্য আপনারা কি বুঝে আপনারা নিজের নাম নিয়ে নেন যে আমার সাথে কাজ করে না দেখে আল্লাহ তাআলা ইয়া দিছে? কেন আপনার সাথে আল্লাহর কি এতই ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে যে আপনার কাজ সাথে স্টেজ শেয়ার করে না দেখে আরেকটা মানুষ আল্লাহ এত ইয়া করে দিল, অসুস্থ করে দিল? হ্যাঁ, ফাইজলামি শুরু করছেন, মানে যে যার মন চায় যার লাইভে এসে উল্টা পাল্টা কথা বলবেন, এটা করবেন ওইটা করবেন কেন? আর তাসিফ খানের কথাটা বলি, তাসিফ খান যদি গানও করে না, যারা মাহফিলে বা যারা কথা বলতেছে তাসিফ খানকে নিয়ে যে আল্লাহর গজব, আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম যে সে হারাম জিনিস করতেছে, সে খারাপ জিনিসই করতেছে, কিন্তু সে ওই টাকাটা মানুষের পিছিয়েই ব্যয় করতেছে। তাসিফ খানের ভিডিওগুলো দেখবেন যে সে অসহায় বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, সে অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করে। আপনাদের যারা ওই যে মাহফিলে অন্য হুজুরের দোষ ধরেন, এই হুজুরের দোষ ধরেন, যার বিনিময়ে টাকা নেন না, ওইটা তো আর হালাল টাকা হয় না। ওইটা হচ্ছে যে আপনারা অন্য জনের দোষ ধরে তারপরে বক্তৃতা দিয়া হচ্ছে যে টাকা নেন। আর তাসিফ খান যদি গানও করে থাকে, তাও সে মানুষের সাহায্য করে, তাও সে ছোট বাচ্চাদের সাহায্য করে, তাও সে হচ্ছে যে অসহায় মানুষদের পাশে দাঁড়াইছে, তাও সে সিলেটবাসীর পাশে দাঁড়াইছে। আজকে যে সিলেটবাসীর পাশে দাঁড়ানো একটা ট্রেন্ড হয়ে গেছে, এটা শুধু তাসিফ খানের জন্যই সম্ভব হয়েছে। সর্বপ্রথম কোনো বান্দা যায় নাই, কোনো ইসলামিক ব্যক্তিরা যায় নাই যারা এত বড় বড় লেকচার দিতেছে যে তাসিফ খান এটা গজব পড়ছে, এটা পড়ছে। তাহলে গজব পড়লে ভাই আপনারা কী করছেন? আপনারা এই যে সিলেটবাসী যখন অসুস্থ হয়েছে বা সিলেটবাসী যখন হেল্প দরকার ছিল, আপনারা কই ছিলেন? আপনারা এত বড় বড় আলেম, এত বড় বড় ইয়ে হয়ে গেছেন, তখন কই ছিলেন? হিরো আলম তুমি কই ছিলা বাবা, তুমি কই ছিলা তখন যখন সিলেটবাসীর হেল্প দরকার ছিল? তুমি তো আসছো এই ট্রেন্ড দেখা ফলো কইরা যে ভাইরাল হবো আমি, এগুলো বুঝি না আমরা, সবই বুঝি কারা কারা গেছো কেন, কোন কোন হিরো গেছে, কোন কোন আলেমরা টাকা দিছে কেন দিছে, এগুলো সব আমরা বুঝি। তো একটা মানুষ অসুস্থ হয়েছে এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলা উচিত না, মানুষ অসুস্থ হইতেই পারে স্বাভাবিক। এটা নিয়ে আপনারা বলতেছেন যে আমার সাথে এটা করছে দেখা ওর এই অবস্থা হয়েছে, ও গান করে দেখে এই অবস্থা হয়েছে, তার জন্য আপনাদের উচিত, তাসিফ খানের জন্য আপনাদের উচিত যে মাহফিলে আপনারা বলবেন যে সবাই তার জন্য দোয়া করো, এটা আপনাদের দায়িত্ব, কারণ এই মানুষটা সবার পাশে দাঁড়াইছে। এই মানুষটা যদি গান কইরাও থাকে, এই মানুষটা গানের টাকা দিয়েও মানুষকে সাহায্য করছে, আর আপনারা আজকে এই মানুষটার এই অবস্থা দেখে আপনারা সবাই হাসাহাসি করতেছেন, ফাইজলামি করতেছেন। এইরকম ফাইজলামি করলে নেক্সট টাইমে যদি আপনাদের সাহায্য লাগে আর কেউ আগাবে না, কারণ তাদের মাথায় এটা মাথায় থেকে যাবে যে হ্যাঁ তাহলে এখন তাসিফ খান এত কাজ করছে, তাসিফ খানের নিয়ে যদি এগুলো বলে তাহলে আমি আর কি, আমি যদি হেল্প করি দিন শেষে আমি যখন বিপদের মুখে পড়বো বা আমার যখন একটা কিছু হবে তখন আমাকে নিয়েও এরকমভাবে ফাইজলামি করবে সবাই, তো কাদের জন্য কাজ করবো? আমি নিজেই তো এটা বলতেছি এখন যে এই মানুষগুলো তাসিফ খানের নিয়ে যদি বলতে পারে তাহলে আমি কোন কী হয়ে গেলাম গা, আমার নিয়েও তো দুদিন পর বলবো, আমার যদি একটা কিছু হয়ে যায়, আমার যদি একটা হাত নাই হয়ে যায়, আমার যদি একটা পা নাই হয়ে যায়, তখন কী বলবেন যে ঠিকই আছে ও কিছুদিন আগে টুপি পরছিল এখন টুপি ছাড়ছে এর জন্য ওর এই অবস্থা হয়েছে? আমি জানি এগুলোই বলবেন, আমি তো জানি কে কী কতটুকু বলতে পারে না বলতে পারে। আপনাদের মনে করেন যে উচিত কথা বললে কেউই ভালো না, আমি উচিত কথা বলি তো এখন কারো কাছে আমি হচ্ছে যে ভালোও থাকবো, কারো কাছে হচ্ছে যে খারাপ থাকবো, বাট আমার কিচ্ছু যায় আসে না, আপনারা আমাকে কে কী ভাবেন না ভাবেন আমার বিন্দু পরিমাণ কোনো তালও ছিঁড়া যায় না, কারণ নিজের যোগ্যতা নিজের টাকা দিয়েই তালি আসছি, কারো বাপের টাকা দেওয়া না, কারো বাপের যোগ্যতা দেওয়া না, বুঝতে পারছেন? আপনারা যাই মনে করেন, আমার যেটা ন্যায় মনে হবে আমি ন্যায় বলবো, যেটা অন্যায় মনে হবে অন্যায় বলবো, এতে যদি আমি কারো খারাপের পাত্র হয়ে যাই, আমি কারো মনে করেন আমার যদি হেটার্সও বেড়ে যায় আমার কিচ্ছু যায় আসে না, পুরো মাথাটারে গরম করে দিয়েছে, সরি গাইস অনেক উত্তেজিত হয়ে গেছি, মানে আপনারাই চিন্তা করেন এটা কোনো কথার ভিতরে পড়ে, মানে সিম্পাথি নেওয়ার একটা ব্যাপার আছে যে সিম্পাথি আচ্ছা নেক সমস্যা নয় ওইটা নিয়ে আমার প্যারা নাই, কিন্তু একটা মানুষ অসুস্থ তারে কেন এইভাবে টানাটানি করতেছেন, কার কেন টানাটানি করতেছেন বলেন, আমারে বলেন, লোকটা অসুস্থ হয়েছে, ছেলেটাকে সবাই চিনে, আমারও পার্সোনালি খুব ভালো লাগে যে আমি তো দেখি তার কাজ দেখি, ইভেন কি তার লাইভ দেখে আমি গেছি সিলেটে, আমি বলবো না যে আমি আপনাদের হচ্ছে যে কারো ইনফরমেশন পাই, প্রথমে আমি দেখছি যে সিলেটবাসীর এই অবস্থা কার মাধ্যমে আমি জানতে পারছি, তাসিফ খানের লাইভ দেখা জানতে পারছি, নইলে আমিও তো জানতাম না যে এরকমের অবস্থা খারাপ হয়ে গেছে গা। দেন আমি যাওয়ার পরে আস্তে আস্তে আমরা যখন লাইভ টাইপ করলাম টুকটাক লাইভ সবাই দেখা শুরু করলো, দেন আস্তে আস্তে সবাই আসছে, প্রথমে তো কোনো হিরো আলম যায় নাই সিলেটে,
প্রথমে তো কোনো এই যে এখন যারা বলে যে আল্লাহর গজব পড়ছে তারা তো যায় নাই সিলেটবাসীর পক্ষে হেল্প করতে তো এই মানুষটা আজকে এই সমস্যার সম্মুখীন হইলো এই মানুষটার হচ্ছে যে একটু প্রবলেম হইছে দেখা আপনারা ফাইজলামি করতেছেন আপনারা বলতেছেন যে এটা ঠিকই হইছে যা হইছে বা এটা হইতাছে অমুক হইতাছে মানে লজ্জা করেন আপনাদের আপনাদের পাশে একটা মানুষ দাঁড়াইছে কোথায় তারে হচ্ছে যে দোয়া করবেন তার জন্য সে যেন সুস্থ হয়ে যায় তারে নিয়ে এখন চোল শুরু করছেন মানে বাংলাদেশের পাবলিক আপনাদের দিন দিন কমন সেন্সগুলা নষ্ট হয়ে যাইতেছে এখন আপনারা আমারে বলতে পারেন আপনি তো অনেক তালছিরা আপনি এত পাকনা হয়ে গেছেন গা এত কিছু বুঝেন আমি যা বুঝি ওটা যদি তোমরা বুঝতা তাহলে বাংলাদেশ আজকে এই অবস্থা থাকতো না বুঝতে পারছো আমি যা বুঝি আমি যতটুকু বুঝি এটি যদি তোমরা বুঝতা তাহলে বাংলাদেশের মানচিত্রই চেঞ্জ হয়ে যেত গা খাস বাংলায় বইলা দিলাম আমার বয়স কম হইতে পারে কিন্তু তুঙ্গুতে বহুত কিছু বুঝি বহুত কিছু দেখে আসছি লাইফে বহুত কিছু এক্সপিরিয়েন্স হাই থেকেও হাই এই মিডিয়া সেক্টর তো শুক্র শুক্র রাষ্ট্রদের কিন্তু এমনি যে বাস্তবতা কি আমার দেখা শেষ কত কিছু দেখে আসছি জীবনে আমি জানি এই লাইফটা অনেক শেয়ার হবে অনেক ভাইরাল হবে তো আমি কারো পার্সোনালি অ্যাটাক করতে চাই না কারো কোনো কিছু নিয়ে হচ্ছে যে বলতে চাই না বাট আপনারা কেউ কারো বিরুদ্ধে বলবেন বা একটা উল্টাপাল্টা কথা বলবেন আমি আমার মুখ বন্ধ করতে পারবো না এতে আপনারা যা ইচ্ছা তাই করেন এতে আমার কিছু করবেন পারলে কইরা দেখেন পারলে কইরা দেখেন আসলাম না আপনাদের বাংলাদেশে কী হবে কী হবে বাট যেই দেশে আমি বড় হয়েছি যেই দেশে আমি মানুষ হয়েছি যেই দেশ আমারে হচ্ছে যে এত কিছু দিছে যেই দেশের মানুষগুলো আমারে এত কিছু দিছে আজকে আমি হৃদয়ে শান্ত আপনাদের জন্য হয়েছি সো ওই দেশে যদি উল্টাপাল্টা কেউ কিছু করে তাহলে তো আমি মুখ বন্ধ করে থাকবো না আর আরেকটা কথা বলতে চাই তাসরিফ খান ভাই তোমারে কে কী বললো না বললো কোন লিলিপুট মিলিপুট কী কী বললো কোন আগলা পাগলা কী কী বললো কোন সাইকো মাইকো কী কী বললো এটা নিয়ে তোমার কিচ্ছু বলার দরকার নেই তুমি তোমার মতো কাজ করো মানুষ পিছে বলবেই যাদের যোগ্যতা নাই এরা পিছিয়ে কথা বলে সামনে এসে কথা বলার যোগ্যতা তাদের ছিলও না হবেও না সো এটা কোনো প্যারা নাই এই বারবার লাইভ এসা এই কী বললো কী বললো এটা কোনো বলার দরকার নাই তুমি তোমার মতো কাজ করো তোমার অনেক মানুষ ভালোবাসে তোমার ভালোবাসার মানুষ অনেক আছে তোমার আইডিয়াও নয় সিলেটবাসী তোমার কতটা ভালোবাসে স্টিল না ওই মানুষটা এখন পর্যন্ত সিলেটবাসীর জন্য কাজ করতেছে কয়জন মানুষ এখন পর্যন্ত কাজ করতেছে আমিও তো নিজেই কাজ করতেছি না এখন আমি আমার কথা যে বলবো আমি তো নিজেই কাজ করতেছি না কিন্তু এই মানুষটা স্টিল নাও এখন পর্যন্ত সিলেটবাসী ঘর বাড়ি বানাইতেছে দুই দিন পরপর সিলেটে যাইতেছে সো তাসরিফ ভাই তোমাকে একটা কথা বলি প্যারা নিও না চিল নিজের মতো নিজে কাজ করো আল্লাহ প্রবলেম দিবি আল্লাহ আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করে তাদেরকেই আল্লাহ প্রবলেম দেয় কে কী বললো না বলে এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিচ্ছু নাই মন খারাপের কিচ্ছু নাই আল্লাহ পরীক্ষা করে অনেক সময় তুমি তোমার মতো কাজ করো সবার দোয়া আছে সব মুরব্বীর দোয়া আছে তোমার উপর সিলেটবাসীর দোয়া আছে তোমার উপর আমি জানি সিলেটবাসী তোমার খুব ভালোবাসে এখন বর্তমানে তোমার মনে করো যদি কোনো ফ্যান থাকে সব থেকে বেশি আমি জানি সিলেটে কারণ তুমি সিলেটবাসীর জন্য যেই পরিমাণ কষ্ট করছো এতে মনে করো যে তোমার কে কী বললো না বলে ওইটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই আমি নিজেও তোমার ফ্যান আমারও তোমার তোমার পার্সোনালিটি মানে তুমি যা যা কাজ করো তোমার এই যে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এগুলো আমার খুব ভালো লাগে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি এবং সামনেও শিখবো ইনশাল্লাহ সো মন খারাপের কিচ্ছু নাই কোন আলম কী বললো কোন এই কী বললো কোন কে কী বললো তোমার এগুলো নিয়ে কোনো কিচ্ছু মাথা ব্যথার দরকার নেই তুমি তোমার মতো কাজ করো আল্লাহ অসুস্থও করছে আল্লাহ সুস্থও করবে আল্লাহর উপর ভরসা রাখো বাস এতটুকুই আর যারা যারা হচ্ছে যে সাপোর্ট করতেছেন ওই সব মানুষকে নিয়ে যারা এই যে উল্টাপাল্টা কথা বলতেছে আপনারা গরু ছাড়া আর কিছুই না আপনাদের মন ড্রাইভার্ট করতে এত ইজি মানুষ মানে সিম্পাথি নিয়ে আপনাদের মন হচ্ছে চেঞ্জ করে ফেলে একটা মানুষ সিম্পাথি নিয়ে মানে আপনি এতটুকুই বোকা এতটুকুই মানে বুঝেন না যে আচ্ছা সে আল্লাহ তাল্লাহ তার অনেক কিছু দেয় নাই বুঝলাম ঠিক আছে সে যদি এতই ভালো হইতো তাহলে কেন বলতেছে আল্লাহ তাল্লাহ তার অভিশাপ দিতেছে আমার জন্যই আমার সাথে কাজ করে নাই দেখে আল্লাহ তাআলা অভিশাপ দিল কেন ভাই কেন তোমার সাথে কাজ করতে হবে তুমি কী কাজ করো তুমি কি হালাল কোনো কাজে ডাকছো তার কি পাঁচক্ত নামাজ পড়ার জন্য ডাকছো যে তোমার সাথে পাঁচক্ত নামাজ পড়ে নাই দেখে তার আল্লাহ অবস্থা করছে কী তুমি তো তার স্টেজ শেয়ার করো মানে তুমিও উল্টাপাল্টা বং বং করবা সেও বং বং করবো তাহলে তুমি কী বুঝছা তারা বলতেছো যে আল্লাহর অভিশাপ কি পাগলামি সাকলামি বাদ দে তোমারে আমার আমি একটা কথা বইলা দিই তুমি হচ্ছে যে আমার সাথে যেই ভাবনি ছিলা হিরো আলম তোমারই বলতেছি তোমার নাম মেনশন করে হিরো আলম তোমারই আমি বলতেছি তোমার ট্যালেন্ট থাকুক বা না থাকুক ওইটা আমার কিছু যায় আসে না তুমি আজকে যে জায়গায় আসো বা তুমি যে জায়গায় আছো এখন বর্তমানে তোমার যোগ্যতা এটা তোমার ফুললি তোমার ক্রেডিট কিন্তু অন্য মানুষকে ছোট করে তুমি কিছু বলবা ওই সুযোগ আমি তোমাকে দিব না তুমি তোমার মতো কাজ করো কেউ কিছু বলবে না তুমি তোমার যোগ্যতা আসছো আমার যোগ্যতায় না তুমি তোমার টাকা ইউজ করে ওই পর্যন্ত আসছো তোমার সব কিছু ক্রেডিট তোমার তোমার নিজস্ব সো তুমি যা করবা তুমি ওইটাই করো তুমি মানছে কী করলো মানছে কী হইলো তোমার জন্য এগুলো নিয়ে প্যাসপোস করো না তুমি ইলেকশন করো তুমি নায়ক হও তুমি সিঙ্গার হও তুমি গায়ক হও তুমি যেই খুশি এটা হয়ে যাও আমার কোনো মাথা ব্যথা নাই কারো কোনো মাথা ব্যথা নাই কিন্তু তোমার কারণে
আরেকজন মানুষে মানুষ ছোট করে কথা বলবো এই জিনিস জানি নেক্সট টাইম আর না হয়, কারণ তুমি এত আলেম সাহেব হয়ে যাও নাই। তুমিও আমার সাথে দুদিন আগে ভাবছিলা ইলেকশনের, যখন আমি বলছিলাম যে আপনার সাথে একটা লাইভ করব আমি আমার পেজে, তখন আমি যদি স্ক্রিনশট দিই, আরো তো অনেক মানুষের অনেক কিছুই আছে, সো আমি কারো পার্সোনালি অ্যাটাক করতে চাই না। আপনি আপনার মতো কাজ করেন, সবাই সবার মতো কাজ করেন, কারো পিছে কেউ লাগিয়ে থাকেন না। যদি লাগিয়ে থাকেন তখন আমি এই আমার মাথাটা গরম হইলে মনে করেন আমি পেপসিও খাবো, আর আপনাদেরকেও মনে করেন যে দেখা দিব যে কোনটা উচিত কোনটা উচিত না। সো ভুল বইলে থাকলে আমাকে মাফ করবেন, ছোট মানুষ মাথা গরম হইলে অনেক কিছুই ভুল বলতে পারে, স্বাভাবিক। বেশি কিছু বইলে ফেলছি যার জন্য আই এম ভেরি 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 সরি। আমি সবার কাছে মাফ চাই যে আজকে একটু বেশি বইলা ফেলছি, বেশি করে ফেলছি, কারণ আজকে প্রচুর পরিমাণে মাথা গরম হয়েছে, প্রচুর পরিমাণে, বিশ্বাস করেন এত মাথা গরম আমার এর আগে কখনোই হয় নাই। যে হওয়ার রিজনই আছে, আপনারা সবাই জানেন যে একটা মানুষের নামে সে যেই হোক একটা মানুষের নামে আরেকটা মানুষ এরকমের বলতে পারে না, এর জন্যই মাথাটা গরম হয়েছে। সো সরি, আমাকে খারাপ মনে করেন না কেউ, আপনাদের ভালোর জন্যই বলি, যা বলি আপনাদের ভালোর জন্যই বলি, অনেকের গায়ে লাগে অনেকের গায়ে লাগে না, তাও আমি হচ্ছে যে আপনাদের ভালোর জন্য বলি, তাও আমি সরি, দুঃখিত, অনেক কিছু বলছি আজকে, সো মাফ করে দেবেন, ছোট মানুষ হিসেবে অনেক ভুল বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথাগুলো যদি উচিত মনে করেন তাহলে বেশি বেশি শেয়ার করেন, শেয়ার করে ওই মানুষগুলো চোখে ফালা দেন যে এতটুকু বাচ্চা, আমার তো অনেকে বাচ্চা মনে করবে বা বাচ্চা বলবে, অবশ্যই আমি বাচ্চা, এই বাচ্চা ওই মানুষগুলোকে বুঝা দেন যে এই বাচ্চারা এত কিছু বুঝে আর তোমরা এত বড় হয়ে গেছো তোমরা বুঝো না, তোমরা ফিটার খাও, আর এই বাচ্চা কোক খায় বাচ্চা বয়সে, বুঝাই দেন তাদেরকে, শেয়ার কইরা, তাদের চোখে ফালান এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই দয়া করে সবাই একটু তাসরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন, সেজন্য অতি দ্রুত সুস্থ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত, তার মুখের একপাশ বাঁকা হয়ে গেছে। এখন আসলে এটা কি তার জন্য গজব? আপনি কোন ক্রাইটেরিয়াতে, কোন মানদণ্ডে বিষয়টিকে আসলে গজব হিসাবে দেখাচ্ছেন? এবং ইসলাম কি আপনাকে মোটেও অনুমোদন দেয় এরকম কোন বিষয়কে গজব হিসাবে, আল্লাহ তাআলার আজাব হিসাবে? অনেকে তো আরেকটু আগে দেখলাম যে কিয়ামতের আলামত বানায় ফেলছেন বিষয়টাকে, এটাকে আসলে ইসলাম অনুমোদন দেয়? কোন কারণে, কোন কথার ভিত্তিতে আপনারা এটা করতেছেন, আমার খুবই জানার ইচ্ছা জাগে। এটা অবশ্যই বিষয়টাকে যে খুব ভালো কোনো ইসলামী স্কলার বা ইসলামী আলোচক বা এলমি কোনো লোক যে বিষয়টা বলছেন তা না, এটা অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্টরাই বলতেছেন, কিন্তু যারাই বলতেছেন, যারাই এই কথাটা প্রথমে আনছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা কি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মোটেও ভয় পান না? তাসরিফ খান খুবই ছোট একটা ছেলে, এর বয়স খুব বেশি না, আল্লাহ তাআলা কোনো কারণে তাকে ব্যাপকভাবে পরিচিত করছে, বিশেষ করে সিলেটের বন্যার সময় তার যে কাজের যে ধারাবাহিকতা ছিল এবং সে যেই মাত্রায় কাজ করছে, এটা অবশ্যই তাসরিফ খানকে বিশেষভাবে স্মরণ রাখার মতো বিষয়, এবং তাকে নিয়ে সেভাবেই কিন্তু পজিটিভ প্রচারণাটা হয়েছে। এখন সে অসুস্থ, তার ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে, তার মুখের একপাশ বাঁকা হয়ে গেছে, এটাকে নিয়ে আপনি কি উল্লাস প্রকাশ করতে পারেন? আপনি কি তাকে অভিশাপ দিতে পারেন? আপনি কি তাকে অভিসম্পাদ দিতে পারেন? ইসলাম এটার কি মোটেও অনুমোদন দেয়? তারপরও কোনোভাবে যদি আপনার কাছে মনে হয় যে বিষয়টি আসলে তার জন্য গজব বা তার জন্য এটা আজাব এবং তার এই কাজটা কিয়ামতের আলামত যেভাবে অনেকে বলতেছেন, তখনও আবার আপনার করণীয় কি? ফেসবুকে বিষয়টি নিয়ে উল্লাস প্রকাশ করা, এভাবে ঘৃণা প্রকাশ করা? আমার কাছে তো এমন মনে হয় না কখনোই। আমি যতটুকু ইসলামকে জানি, আমি যতটুকু ইসলামকে বুঝি এবং আমি যতটুকু ইসলামকে পড়েছি, তাতে আমার কাছে কখনোই মনে হয় না যে ইসলাম এ ধরনের উল্লাস প্রকাশ করার কোনো সুযোগ রাখছে। আমার কাছে এটা কখনোই মনে হয় না, এবং এটা তো ন্যূনতম আসলে মানবিকতারও বিষয়। ন্যূনতম যদি মানবিকতাও থাকে, তবুও তো একটা মানুষের অসুস্থতা নিয়ে এভাবে ডিফেন্ড করার সুযোগ নাই, তাও আবার হাদিস দিয়ে এটাকে কেয়ামতের আলামত বানায় ফেলা, যেই বিষয়টা দেখাইয়া হাদিসের মাধ্যমে এটাকে কেয়ামতের আলামত বানাচ্ছেন। আমাদের সোশ্যাল অ্যাক্টিভিজম, যেটা আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজম করি, এটাও কিন্তু কেয়ামতের আলামত হিসেবে দেখানো যায়, আসলেই যায়। তাসরিফ খান অবশ্যই সে সুস্থ হবে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন, এবং মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তাসরিফ খান তার অসুস্থতার বিষয়টা সবে বরাতে জানাইছেন, গতকাল বরাতের রাতে সে ফেসবুকে লাইভে এসে বিষয়টা জানাইছেন, এবং সে কিন্তু সবার কাছে দোয়া চাইছেন যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবে বরাতের উসিলায় সে কিন্তু দোয়া চাইছে। এরপরও তার ব্যাপারে কিভাবে বিষয়টাকে আসলে কেয়ামতের আলামত হিসেবে দেখানো যায়, এটা আসলে আমার বোধগম্য না, আমার মাথায় এটা ধরেই না। গত রাতে তার লাইভটা কিন্তু দেখছি, এবং তার যে মানসিক শক্তি, সে যেভাবে লাইভে এসে বিষয়টাকে বলছে, আমার কাছে খুবই অবাক লাগছে যে আসলেই তো ছেলেটা মনস্তাত্ত্বিকভাবে খুবই শক্তিশালী, তার নার্ভ অনেক শক্ত, এমন একটা অসুস্থতা নিয়ে এবং সে দেখাচ্ছে যে আমার মুখের একপাশ বাঁকা হয়ে গেছে এবং আমি এই পাশে অনুভূতি পাচ্ছি না, এটা কিন্তু সে খুবই স্মুথলি বলতেছে। এবং সেই লাইভটা দেখার পর আমি কিন্তু গতকালকে তার জন্য দোয়া করছি, আসলেই দোয়া করছি, মন থেকে দোয়া করছি যে আল্লাহ তাআলা ছেলেটাকে সুস্থ করে দিক। কিন্তু আজকে যখন দিনে এসে দু একটা পোস্ট সামনে আসছে,
এত কষ্ট লাগছে যেটা আসলে বলার মতো না। এই শিক্ষা ইসলাম আসলে দেয় না, সত্যিকারেই দেয় না। খুবই খারাপ লাগার বিষয় এটা, যাদের মধ্যে এভাবে চিন্তাগুলো ঢুকতেছে এবং যারা এই চিন্তাটাকে এক্সপ্লোর করতেছেন, প্রকাশ করতেছেন, তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে পানা চান। অসুস্থতা সবসময় আল্লাহ তাআলার গজব না। অসংখ্য হাদিস আছে এরকম, স্পষ্ট হাদিস আছে যে অসুস্থতাটা অনেক সময় মুমিনের জন্য পরীক্ষা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে এটাও বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সবচেয়ে বেশি রোগ যন্ত্রণা ভোগকারী হিসেবে দেখেছি। এই ধরনের আরো অনেক হাদিস আছে। আপনারা ধর্মীয় জায়গা থেকে বিষয়টাকে যদি বিবেচনা করেন তাহলে এভাবে অভিশাপ দেওয়ার সুযোগ আসলে নাই। তাশরিফ খানকে অনেকে 22-এর বন্যা থেকে চিনে, সিলেটের বন্যা থেকে চিনে, আমি তাকে একটু আগ থেকে চিনি। আমাদের ভার্সিটির একটা গ্রুপে তার একটা গান একজনে শেয়ার করছিলেন একবার, ও আমি সেই গানটা শুনছিলাম। সেটা ছিল একটা প্রতিবাদ মুখর গান। বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি আছে, এই বিচারহীনতার সংস্কৃতি নিয়ে সে দারুণ একটা গান গাইছিল এবং গানটা আমি অনেকবার শুনছি। এবং তাশরিফ খানের ব্যাপারে যে অশ্লীলতার বিষয়টাও দু একজনে বলতেছেন, অবশ্যই সে কিছু কনসার্ট করে যেখানে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং এর বিষয়টাকে সে উৎসাহ দিচ্ছে, তার মাধ্যমে এটা হচ্ছে, এটা অবশ্যই অন্যায়। ইসলামের দৃষ্টিতে এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। তারপরও তাকে কি আসলে এইভাবে এক্সপ্লোর করার সুযোগ আছে? তার এই অসুস্থতাটাকে গজব হিসেবে দেখানোর সুযোগ আছে? সেই ছেলেটা যদি প্রশ্ন করে পাল্টা আপনাকে, আমি তো মানুষের এত উপকার করলাম, সিলেটে কোটি কোটি টাকার ত্রাণ দিছি, অসংখ্য অসহায় মানুষকে সহায়তা করছি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই প্রতিদান কেন দিচ্ছেন, আপনি ধর্মীয় জায়গা থেকে তখন কি জবাব দিবেন? এই জন্য এই সমস্ত বিষয়গুলোকে বা কোনো হাদিসকে কোনো আমলকে মানুষের ব্যক্তিগত জীবনের সাথে জড়ায় দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আলেমদের শরণাপন্ন হবেন এবং ভালো আলেমদের শরণাপন্ন হবেন। তাদের কাছে আসলে জিজ্ঞেস করবেন, আমি আসলে বিষয়টাকে এভাবে ভাবতেছি, এটা ভাবা কি ঠিক কিনা, আমি যতটুকু বুঝি, আমি যতটুকু ইসলামকে জানি, তাতে অবশ্যই এই ধরনের ঘৃণা চর্চার কোনো সুযোগ নাই। আপনাদের কি অ্যান্ড্রু টেটের কথা মনে আছে? এই কিছুদিন আগে সে গ্রেফতার হয়েছিল জানুয়ারিতে। মূলত সে ছিল আমেরিকার একজন বক্সার এবং সোশ্যাল মিডিয়াতে খুবই আলোচিত সমালোচিত ব্যক্তি ছিলেন। সে ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণের পরে তার কিছু অসুস্থতা সামনে আসছে। যদিও আমি একটা রিপোর্টে পড়ছি যে এই অসুস্থতাগুলো তার আগেই ছিল, ক্যান্সার এবং শারীরিক আরো কিছু অসুস্থতা ছিল, কিন্তু ইসলাম গ্রহণের পরে বিষয়গুলো সামনে আসছে। আসার পরে নাস্তিকরা প্রচন্ড রকমের উল্লাস করছে তাকে নিয়ে, যে ইসলাম গ্রহণের পরে সে অসুস্থ হয়েছে, তার ক্যান্সার হয়েছে, সে ট্রিটমেন্ট নিতে পারতেছে না, এই ধরনের আরো অনেক বিষয় ছিল। নাস্তিকরা বিষয়টা নিয়ে উল্লাস করছে। তো আমাদের কিছু অবুজ ভাই যারা আসলে তাশরিফ খানকে নিয়ে এই ধরনের উল্লাস করতেছেন, ওই উল্লাসটার সাথে এই উল্লাসটার আমি খুব একটা পার্থক্য কিন্তু দেখি না। কিছু ক্ষেত্রে কিন্তু এটা সমান সমান ঘৃণা চর্চা। এই ঘৃণা চর্চার অনুমোদন অবশ্যই ইসলাম দেয় না। আমরা তাশরিফ খানের জন্য ব্যাপকভাবে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিক এবং তাকে একজন প্র্যাকটিসিং মুসলমানের অন্তর্ভুক্ত করে দিক। তাশরিফ খান খুবই কম বয়সী একটা ছেলে, এই অল্প বয়সে আল্লাহ তাআলা তাকে ব্যাপক জনপ্রিয়তা দিচ্ছেন এবং আমার বিশ্বাস তার মাধ্যমে অনেক কাজ হওয়া সম্ভব। এই জন্য ওলামা ইকরামদের একটা গ্রুপ, তার কাছে দাওয়াত নিয়ে যাওয়া উচিত। বিশেষ করে তরুণদের মধ্যে এই ধরনের দাওয়াতি মেজাজের লোকজন এখন খুবই প্রয়োজন। খুবই দুঃখ লাগে আমাদের দেশে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ক্রিকেটার বা এই ধরনের যারা সেলিব্রিটি লেভেলের লোকজন আছে, তাদের কাছে কিন্তু আমরা ইসলামের দাওয়াতটা সেভাবে পৌঁছানোর চেষ্টা করি না। অথচ আপনি যদি পাকিস্তানের দিকে তাকান তাহলে দেখবেন যে পাকিস্তানের যারা সেলিব্রিটি পর্যায়ের লোকজন আছে তাদের সাথে ওলামা ইকরামদের দারুণ সম্পর্ক। এই কয়েকদিন আগেও একটা ছবি দেখছি, পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটার রেজওয়ান মুফতি তাকে ওসমানী হাফিজাউল্লাহর পাশে বসে আছেন। তারিক জামিল হাফিজাউল্লাহ তো এই বিষয়গুলোতে আউটস্ট্যান্ডিং কাজ করে যাচ্ছেন, কিন্তু আমাদের দেশে এই বিষয়টার খুবই অভাব। শুধু ফতোয়াবাজি বা এই ধরনের জায়গাগুলোতে কিন্তু আমরা খুব বেশি আছি। তাশরিফ খানের বিষয়টাতে আসলে মনেই খুব আঘাত লাগছে। এই লেখাটা যারা লিখছেন, যারা বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে প্রথমে আনছেন, খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এটা আসলে উচিত না। এই ধরনের ঘৃণা চর্চার অনুমোদন ইসলাম অবশ্যই করে না। যারা এই কাজটা করছেন আপনারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তাশরিফ খানের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলে তার মাধ্যমে ইসলামের অনেক কাজ করানো সম্ভব। আমরা আসলে ব্যাপকভাবে দোয়া করি, আল্লাহ তাআলা তাশরিফ খানকে খুবই দ্রুত সুস্থ করে দিক এবং তাকে একজন প্র্যাকটিসিং মুসলমানের অন্তর্ভুক্ত করুক। সাথে সাথে আমরা যারা এই ধরনের ঘৃণা চর্চা প্রকাশ করি, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, এখন আপনারা আপনাদের মতামত অভিমতটা জানাবেন। এই যে সকল ব্যক্তিরা তাশরিফ খানকে নিয়ে কিয়ামতের আলামত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয়বস্তু হাজির করছে, বিভিন্ন ধরনের কথা বলছে, তার উপরে অভিশাপ এসেছে, আল্লাহর গজব নাজির হয়েছে ইত্যাদি ইত্যাদি, তো এদেরকে বলতে চাই একটা কথাই, ভাই নিজের পাপটা একবার মেপে দেখুন, অন্যের পাপ মাপার আগে নিজে একবার চিন্তা করুন, তাশরিফে থেকে আপনি কত বড় অপরাধী, কত বড় পাপী। আর কিছু বলবো না, বেশি কিছু বলবো না, এতটুকু বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, সঠিক বোঝার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, দেখা হবে আরো অন্য কোনো একটা ভিডিওতে। আমরা কারোর জন্য যদি দোয়া না করতে পারি, অন্তত বদদোয়াটা তার জন্য না করি। আমরা কবে ভাই শিখব, কবে আমরা
মানুষের মতো মানুষ হব। বাঙালি জাতি বড়ই আজব এক জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক। তাসরিফ খানের জন্য আমরা দোয়া করি যেন অতি দ্রুত তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে আগের মতো স্বাভাবিক হয়ে। আল্লাহ হাফেজ।